গাইবান্ধার পলাশবাড়িতে শিশু বায়াজিদ হত্যা মামলার আসামি শিরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। গত রাতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চৌরাস্তা বাজারে চায়ের দোকানে বসেছিলেন শিরিকুল। খবর পেয়ে বায়াজিদের পরিবার সহ বিক্ষুব্ধ শতাধিক মানুষ সেখানে যান। দোকানে ঢুকে টেনে হিঁচড়ে রাস্তায় এনে পিটিয়ে হত্যা করা হয় শিরিকুলকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তিনজনকে।